আমাদের এক ভাই শব্দ একটা বলছে মার্কেট পাইয়া গেছে জবানে বরকত আছে বুঝা গেল আল্লাহ আরো বরকত দান করুন তো বলেন আমেরিকানরা চালাক না বাটপার এইবার ঠিক আছে কয় ওরে বাটপার আমি কই চালাক না বাটপার কয় ওরে বাটপার বলবেন আমার থেকে এক কদম আগায়া কেন ওরে বাটপার কেন চালাক না কেন কারণ যে মালিক চিনে না মালিক মানে না ও চালাক হইতে পারে না এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা আলে ইমরানের মধ্যে মালিক বলেছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله বলেন যার মাথায় মগজ আছে সৃষ্টি দেখে সে তার রবকে চিনতে পারে বুঝা গেল যে রব চেনে না ওর মাথায় মগজ নাই ও বাটপা আচ্ছা ঠিক আছে বাটপারে এই পিরামিড লাগাইছে কেন বাটপার তো বাটপার এটা কোন বাটপারি লাগাইছে লাগাইছে আবার দেখবেন পিরামিডের উপরে চোখ একটা দিয়ে রাখছে কয় চোখ মানুষের চোখ কয়টা লাগাইছে কয়টা আরেক ঝামেলা কিরে ভাই তোরা কি শুরু করলি ওদেরকে এত বোকা ভাইবেন না দোস্ত ওদের প্রত্যেকটা চিহ্নের মধ্যে প্রত্যেকটা কোণা বাঘ প্রত্যেকটা সংখ্যা অক্ষর এমনকি প্রত্যেকটা কালারের মধ্যে এক একটা উদ্দেশ্য আছে তো বলে পিরামিডের কি উদ্দেশ্য আর ওই চোখের কি উদ্দেশ্য সত্যের পথ অবলম্বন করুন কেএইচ ইসলামিক মিডিয়া যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরায়েলের উপরে এমন কোন নির্যাতন ছিল না যা করছিল না ভয়ঙ্কর নির্যাতনের মুখে বনি ইসরায়েল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন আল্লাহ কোরআনে এনেছেন কোন ধরনের নির্যাতন করত তো ইব্রাহিম সূরা ইব্রাহিমের মধ্যে একটা আয়াত আসছে কিছু অনুমান করা যায় নির্যাতনের ধরন হযরত মূসার এক বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউন يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন বড়দের উপর কঠিন থেকে কঠিন শাস্তি প্রয়োগ করত কি করত আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ ছোটদের কি কি করত তো আল্লাহ বলেন ইয়াস্তাহিয়ুন নিসাআকুম তোমাদের মেয়েদেরকে হযরত মূসার বক্তব্যটা তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো মুফাসসিররা লেখেন ছেড়ে দিত ভোগ করার জন্য ভবিষ্যতে এবং কাজ করানোর জন্য আর ছোট্ট শিশু ছেলে যারা জন্ম নিত ছেলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওই সদ্যজাত ছেলেকে ফেরাউন যবেহ করে হত্যা করত কেন ওই যে জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরায়েল এক ছেলে আসবে আপনার ক্ষমতা শেষ হওয়ার কারণ হবে ফেরাউন ক্ষমতা খুব ভালো করে বুঝেন কিছু সূক্ষ্ম কথা ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেহ করে এবার একটু বুঝে শুনে জবাব দেন তো এই ছোট্ট শিশু ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখে কথা বলে না এতক্ষণ চিল্লে কি এনার্জি শেষ হয়ে গেছে একটু চা খাওয়াম আগে ঢেলে দিব কথা বলা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ চুপ থাকলে তো আমি কথা বলতে পারবো না আমি দুর্বল মানুষ ভাই চার ছয় পিটাইতে পারবো না আমার বড় ভাইয়ের মতো বড় ভাই তো খালি চার ছয় পিটায় ছয়ের উপরে যদি থাকে ওইটাও পিটায়
মাশাআল্লাহ আল্লাহ হায়াতে আরো বরকত দান করেন আল্লাহ তাআলা জবানে কণ্ঠে আরো বরকত দান করেন আল্লাহ তার নিরাপত্তার চাদরে আমাদের এই ভাইদেরকে হেফাজত করেন তো বলেন এই ছোট্ট শিশু ফেরাউনের মতো এমন বিশাল শক্তির মালিক তাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য আর শক্তি রাখে তাইলে ফেরাউন এই ছোট্ট শিশুদেরকে কেন জবাই করে এত ভয় পায় কেন ডরায় এত ডরায় কেন কি করতে পারবে এটা আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবেই সাজিয়েছেন যারা হক হয় খেল করেন যারা হক হয় সে যত দুর্বল হোক না কেন যারা না হক হয় বাতিল আল্লাহ দ্রোহী তাগুত সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী না হকের কলিজায় ঢুকায় দেন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই কাঠমোল্লারা আম করে বলে কাপ দিয়ে বানাইছে বালি হয়েছে তো করে পিটাইতে সুবিধা হইব আচ্ছা কি আছে এদের কাছে আরে আল্লাহ মাহাফিজ বাবুনগরী রহিমাহুল্লাহ মানুষটা দাঁড়াইতে পারতেন না পা সমস্যা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদা মানুষটা বসতে পারতেন না আচ্ছা আমার পাশের যে বুজুর্গ হযরতকে রাস্তায় নামায় দিলে পিটায়া কয়জন রে ফেরাইতে পারবো হ্যাঁ একজনও না কারবারটা দেহ তো তো এই মৌলবি করে এত ডরান কেন আপনারা বুঝলাম না তো কিছু কি আছে ওদের কাছে সবগুলোর পকেট চেক করে চেক করে পাইবেন একটা মিসওয়াক আর তসবি তো এত ডরান কেন আসলে আল্লাহর সিস্টেমটাই এটা মৌলবি যে হক দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ না হকদের কলিজায় মৌলবীর ভয় ঢুকাইয়া দিছে আল্লাহর সিস্টেমটাই এটা এই তো গেল বাচ্চাদের কথা বড়দেরকে ফেরাউন কিভাবে শাস্তি দিত এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন আমেরিকান ডলার দেখছেন তো না না দেখলেও বিশ্বাস করেন আমি বলতেছি আমি ওয়ান ডলারের কথা বলছি টেন ডলারে খুঁজে আবার আমার ব্যাককল মৌলবি বানায় না কই পাইলাম না তো কিছু কত ডলার এক ডলার ওয়ান ডলারের এক ডলারের এক পাশে দেখবেন ওদের সাবেক কোন প্রেসিডেন্টের ছবি আরেক পাশে পিরামিডের ছবি কিসের ডলার কোন দেশি আরে কথা বলে না ডলার কোন দেশি পিরামিড কোন দেশি মিশরে তো মিশরের পিরামিড কেন আমেরিকান ডলারে আমেরিকার আর কোনো বিল্ডিং ছিল না দেওয়ার মতো হ্যাঁ ওরা কি এত বোকা এটা বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড নাকি আন্দাজ একটা লাগাই দিলি হইল লাগাইছে কি এক পাশে বাইতুল মুকাররমের ছবি আরেক পাশে লাগাইছে তাজমহলের ছবি কই কিরে মিললো নি কোন না মিললি কি হইছে সুন্দর তো লাগে তো ওরা কি এত বোকা কথা বলে না রে দেখ শুন পোলাবাইন মুরব্বী করে আমি বলতেছি না আমগো এমনি বদনাম আমরা বলি পিটাই পোলাবাইন রে মাদ্রাসার হুজুর গো বদনাম ওই নোয়াখালীর হুজুর এটা খুব আওয়াজ উঠাইছে আমি বলি কি বদনাম যেহেতু হইছি আর মাদ্রাসার ভিতরে পিটানি রেখে লাভ কি এখন থেকে মাহফিল লইয়া মুভিটা যা করে আল্লাহ ঠিকঠাক মতো জবাব দিবি না তো সব দিতে পিটায় তো আমি নিজেই কাহিল হয়ে যাবো দরকার নাই মুরগি বানাই থাকো তো জবাব দিবি ঠিক মতো এখনো তো জোরে কয় না এতক্ষণ চিল্লে তোরা কাহিল হয়ে গেছ বুঝছি তো বলেন ওরা কি বোকা তো কি আরে বোকা না তো কি বলবেন তো সালাক না এটা ঠিক না এই জন্যই তো জিজ্ঞেস করতেছি বোকা না মানি সালাক এই কথা ঠিক না বোকা আর সালাকের মাঝখানে আরেকটা আছে ওটার নাম হলো বাটপার বলেন ওরা কি খালি বাটপার না আরো কিছু আছে ওটা কইতেছে না কেউ যেটা চাইতেছি এ লগে দিয়ে কাছাকাছি আছে হ্যাঁ ক ঠিক করে ক ওরে বাটপা আমাদের এক ভাই শব্দ একটা বলছে মার্কেট পাইয়া গেছে জবানে বরকত আছে বোঝা গেল আল্লাহ আরো বরকত দান করুন তো বলেন আমেরিকানরা চালাক না বাটপার এইবার ঠিক আছে কয় ওরে বাটপার আমি কই চালাক না বাটপার কয় ওরে বাটপার বলবেন আমার থেকে এক কথা মাগাইয়া
কেন ওর বাপপার কেন চালাক না কেন কারণ যে মালিক চিনে না মালিক মানে না ও চালাক হইতে পারে না এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা আলে ইমরানের মধ্যে মালিক বলেছেন ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله বলেন যার মাথায় মগজ আছে সৃষ্টি দেখে সে তার রবকে চিনতে পারে বুঝা গেল যে রব চেনে না ওর মাথায় মগজ নাই ও বাপ্পা আচ্ছা ঠিক আছে বাটপারে এই পিরামিড লাগাইছে কেন বাটপার তো বাটপার এটা কোন বাটপারি লাগাইছে লাগাইছে আবার দেখবেন পিরামিডের উপরে চোখ একটা দিয়ে রাখছে কয় চোখ মানুষের চোখ কয়টা লাগাইছে কয়টা আরেক ঝামেলা কিরে ভাই তোরা কি শুরু করলি ওদেরকে এত বোকা ভাইবেন না দোস্ত ওদের প্রত্যেকটা চিহ্নের মধ্যে প্রত্যেকটা কোণা বাঘ প্রত্যেকটা সংখ্যা অক্ষর এমনকি প্রত্যেকটা কালারের মধ্যে এক একটা উদ্দেশ্য আছে তো বলে পিরামিডের কি উদ্দেশ্য আর ওই চোখের কি উদ্দেশ্য তো শুনেন এই যে আজকের কাগজে অর্থ ব্যবস্থা আমাদের দেশের টাকা কাঠের না লোহার কাগজের এই কাগজে অর্থ ব্যবস্থা এটা ইহুদিদের সৃষ্টি কাদের আমাদের খেলাফত চলেছে স্বর্ণ মুদ্রায় রৌপ্য মুদ্রায় ওদেরকে যে বাটপার আমি খামাকে বলি ওরা আমাদের সোনা জমা রাইকে হাতে কাগজ ধরাই দিছে নে তোরা চল যাইয়া কেই যে বাটপারের বাটপার কি বাটপার ওরে বাটপার হায় খোদা এই কাগজে অর্থ ব্যবস্থা এটা ইহুদিদের সৃষ্টি গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা ওরা নিয়ন্ত্রণ করে এমনকি আমেরিকার অর্থ ব্যবস্থাও ওদের ওই টাকা নোট এটা ইহুদিদের তৈরি তো ওরা এই পিরামিড আর এক চোখ কেন দিছে কারণ ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই পিরামিড ওদের রক্তের স্মৃতিচিহ্ন এখানে ওদের জাতির রক্তের চিহ্ন আছে কেন ওই যে ফেরাউনের নির্যাতনের কথা শুনাইতেছিলাম ইহুদিদের বিশ্বাস হচ্ছে ফেরাউন যখন এই পিরামিড বানায় দেখেন পিরামিডের ইতিহাস ফেরাউনের অনেক হাজার বছর আগের কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের সময়ের ফেরাউন যেই পিরামিড বানায় উচ্চতা এটা 10 তলার উপরে এত উপরে এই বিশাল আকারের পাথরগুলো ওরা কিভাবে উঠাইল আজকের বিজ্ঞান পর্যন্ত অবাক কোন প্রযুক্তি ব্যবহার করে এই পাথর উপরে উঠাইছে পায় না খুঁজা এক একজন এক একটা বলে যার যেটা মনে চায় কেউ বলে জিন্দিয়া উঠাইছে কিন্তু ইহুদিরা মনে করে এই পিরামিড তৈরির সময় ফেরাউন এই কঠিন কাজগুলো বনি ইসরাইল ইহুদিদেরকে দিয়া করাইছে কেমনে মানব মিনার তৈরি করছে মানব মিনার বুঝেন ইটের উপর ইট রাইখা মিনার তৈরি করা হয় মানব মিনার হচ্ছে মানুষের উপর মানুষ দাঁড়াইছে মানুষের উপর মানুষ দাঁড়াইছে এভাবে গোল হইয়া দাঁড়াইয়া মানব মিনার তৈরি করছে ভেতরে পাথর একটা ঢুকাইয়া দিছে কয়েকজন মিল্লা উপরে উঠাইছে উপরের যারা আছে ওদেরকে দিছে ওরা আবার উপরে উঠাইছে এইভাবে মানব মিনার তৈরি করে এই বিশাল বিশাল পাথরগুলা যখন উপরে ওঠায় কখনো কখনো ওই উপর থেকে পাথর ছুটে নিচে পড়েছে তখন এই নিচে হাজার হাজার বনি ইসরাইল মৃত্যুবরণ করেছে এজন্য ইহুদিরা মনে করে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিচিহ্ন আচ্ছা বুঝলাম তো এক চোখ কেন দিছস এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল কার দাজ্জালের চোখ কটা থাকবে কানা দাজ্জাল আমরা বলি না ঠিকই আছে হাদিসের কথা আওয়ার কানা এক চোখ নাই ইহুদিদের বিশ্বাসে দাজ্জাল হচ্ছে ওদের ত্রাণকর্তা মুক্তিদাতা এজন্য ওরা পিরামিডের উপরে এক চোখ দিয়া দুনিয়ার মানুষকে একটা থ্রেট আর ধমক দিয়া রাখছে হুমকি এ দুনিয়ার মানুষ খুব শিগগির আমাদের মুক্তিদাতা দাজ্জাল মসিহুদ দাজ্জাল দুনিয়ায় আসছে আমরা তার নেতৃত্বে ওই যে নিচে আমাদের রক্তের স্মৃতিচিহ্ন দুনিয়ায় গোটা দুনিয়ায় আমাদের যত রক্ত ঝরেছে সমস্ত রক্তের বদলা নেওয়ার জন্য আমরা আমাদের নেতার নেতৃত্বে খুব শিগগির আসছি তোমরা রেডি হও এই হচ্ছে মেসেজ এই তথ্য বোঝানো আপনাদেরকে আমার মাকসাদ না ভিন্ন কথা
আমি যেটা বলতে চাচ্ছি ফারাওন বনি ইসরাইলের উপর কি নির্যাতনটা চালাইছে যে এত বছর পরও বনি ইসরাইল ইহুদিরা সেই নির্যাতনের কথা ভুলতে পারে নাই ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠান মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান এই পর্যন্ত আমার কথা বুঝেছেন কথা বলেন তাইলে সামনে আগানো যাবে এবার আমাকে